ভাইরা আমার, ঘরে ঘরে এখন ব্ল্যাক ম্যাজিকের সমস্যা, কালো জাদুর সমস্যা, দুষ্ট জিনের উপদ্রব, নানা রকম সমস্যা আমাদের ঘরে ঘরে ধরা পড়ে। এগুলো থেকে বাঁচার জন্য নিজস্ব সেফটি সিস্টেমের মধ্যে দুইটা সেফটি সিস্টেম যদি আপনি মেনটেন করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হেফাজত রাখবে। এর একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল এবং সন্ধ্যায় যে দোয়াগুলো তিনি পড়তেন, ওইগুলো আপনি নিয়মিত পড়বেন। এ সম্পর্কে আমাদের ছোট্ট একটা চটি বই আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল সন্ধ্যার দোয়া ও জিকির, রকমারিতে বিভিন্ন অনলাইন শপে পাবেন। আবার আমাদের ওয়েবসাইটে গেলে ফ্রি আপনি সেটা ডাউনলোড করে পড়তেও পারবেন, এই সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়লে। আর দ্বিতীয় হলো চন্দ্র মাসে 13, 14, 15 এই দিনগুলো যদি কেউ নফল রোজা রাখে, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে এমন বেশি সেভ করেন, নিরাপদে রাখেন, কোনো ব্ল্যাক ম্যাজিকে, কোনো ম্যাজিশিয়ানের, কোনো জাদুকরের, কোনো কুফুরি কালামে তার কোনো ক্ষতি করতে পারে না, আল্লাহ তাকে হেফাজত রাখেন। তাহলে আইয়ামে বিজর রোজা রাখবো তো ইনশাআল্লাহ। দুই আইটেম পাইলাম, সোমবার বৃহস্পতিবার আর চাঁদের 13, 14, 15। নাম্বার 3, তৃতীয় নম্বর হলো আশুরার রোজা, মুহররমের 10 তারিখ তার সাথে 9 তারিখ যোগ করে রাখবেন, দুইটা রোজা। আর 9 তারিখ কোনো কারণে রাখতে না পারলে তাহলে 10 আর 11, 10 কমন, তার সাথে 9 অথবা 11 মিলায়, 9 রাখতে পারলে বেশি উত্তম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ বছর যখন আশুরা রোজা রাখছেন, তিনি বলেছেন যদি আগামী বছর আমি বেঁচে থাকি, তাহলে মুহররমের 9 আর 10 আমি রোজা রাখবো। এই জন্য ওলামা ইকরাম বলেছেন 9 আর 10 রাখাটা বেশি উত্তম। তাহলে আশুরার দুইটা রোজা রাখা, 3 নম্বর আইটেম হলো সোম বৃহস্পতিবার, চাঁদের 13, 14, 15 আর মুহররমের 9, 10 অথবা 10, 11। তাহলে কয় পদ হলো? 3টা। 4 নম্বর হলো জিলহজের 9 তারিখ অর্থাৎ আরাফাত দিনের রোজা। এই দিনের রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে 1 বছরের পেছনের গুনাহ খাতা মাফ করে দেন, 1 বছরের অগ্রিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। তাহলে এই যে আশুরার রোজা, এর পাশাপাশি আরাফাত দিনের রোজা অর্থাৎ 9 জিলহজ, সেটা আরেকটা আইটেম হলো। তাহলে 4টা হয়ে গেল, আশুরার রোজা, আরাফাতের রোজা, আবার চাঁদের 13, 14, 15 আর সোম বৃহস্পতিবার, 4টা হয়ে গেল। এরপরে আসেন আরেকটা নফল রোজার জন্য গুরুত্বপূর্ণ আইটেম হলো, গুরুত্বপূর্ণ নফল বা সুন্নাত রোজার সময় হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন যে মাসে, সেটা হলো শাবান মাস। কোন মাস? শাবান মাস, রমজানের আগের মাসটা। তাহলে সে মাসে আমরা বেশি বেশি নফল রোজা রাখবো। কয় নম্বর হলো? 5 নম্বর। 6 নম্বর হলো মুহররম মাসেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি নফল রোজা রাখতেন, হিজরি বর্ষের প্রথম মাস মুহররম, 6 নম্বর হলো। আর 7 নম্বর হলো যেই মাসটা এখন চলছে, শাওয়াল মাস, এই শাওয়াল মাসে কয়টা রোজা রাখা সুন্নত? 6টা রোজা। তাহলে মোট 7 পদ পাইলাম আমরা, সোমবার বৃহস্পতিবার, চাঁদের 13, 14, 15, মুহররমের 10 এবং 10-এর সাথে মিলায়া 9 অথবা 11, 2টা রোজা, আরাফাতের দিন অর্থাৎ জিলহজের 9 তারিখের রোজা, 4টা গেল নি, আর শাবান মাসে বেশি বেশি রোজা, মুহররম মাসে বেশি বেশি রোজা কয়টা হলো? 6টা। আর 7 নম্বর হলো শাওয়ালের 6টা রোজা। এই নফল রোজাগুলো, সুন্নত রোজাগুলো রাখবো তো ইনশাআল্লাহ। এখন আর রোজা রাখার ব্যাপারে বেশি ওয়াজ না করলেও চলে, ওয়াজ ছাড়াই মানুষ রাখে। কেন রাখে? কারণ ডাক্তাররা আজকাল আমাদেরকে ফজিলত শুনাই দিছে যে সুস্থ থাকতে হলে রোজা রাখার কোনো বিকল্প নাই। আমাদের শরীরে আল্লাহ তাআলা যে পরিমাণ মেদ চর্বি এগুলো জমে যায়, যে পরিমাণ আল্লাহ তাআলা পাওয়ার দিয়ে রেখেছেন, আমরা যদি রোজা রাখি তাহলে সেগুলো গলে 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 অতিরিক্ত মেদ চর্বিগুলো কমে যায়, মানুষ সুস্থ হয়। রোজা রাখার কারণে মানুষ শারীরিকভাবে সুস্থতা অনুভব করে, যে যত বেশি রোজা রাখে সে শারীরিকভাবে তত ফিটনেস তার হয়, তার সুস্থতা তত বেশি সে ফিল করে, অনুভব করে। এক সময় মানুষ মনে করত যে রোজা রাখলে বোধহয় মানুষের ক্ষতি হয়, রোজা রাখাতে মানুষের ক্ষতি হয় না, লাভ হয়। মানুষ খেয়ে অসুস্থ হয়, না খেয়ে অসুস্থ হওয়ার চাইতে খেয়ে অসুস্থ হওয়ার পরিমাণ বেশি। খাবার কন্ট্রোল করতে বলে ইসলামের জন্য, নিয়ন্ত্রণহীন কবজি ডুবায়া দুই হাতে চার হাতে খাইতে ইসলাম বলে না। এই জন্য ভাই রমজানের রোজার পাশাপাশি নফল রোজাগুলো আমরা রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। ভাইরা আমার, মাশাআল্লাহ, তাহলে আমরা রমজান মাসের যে রোজা রাখি এটা শুধু রমজান মাসেই রাখবো নাকি বছরের বিভিন্ন সময়ও আর রাখতে হবে, সে জিনিসটা আমরা আজকে জানলাম কি জানলাম না। ভাইরা আমার, রোজা রাখতে মনে হয় অনেক কষ্টের, মোটেই কষ্টের না ভাই, সামান্য একটু হয়তো
প্রথম প্রথম একটু দুই চার দিন কষ্ট হবে, আপনার যখন অভ্যাস হয়ে যাবে, যারা নিয়মিত নফল রোজা রাখে চাঁদের 13, 14, 15 সব বিশুদ্ধ বা জিজ্ঞেস করে দেখেন কোনো কষ্ট অনুভব হয় না তাদের, বরং আরও ভালো অনুভব করেন, ভালো ফিল করেন তারা। তাহলে ইমানদার নিজের খাদ্য, নিজের খাদ্য চাহিদা এগুলোকে সে নিয়ন্ত্রণ করতে শিখবে। চেষ্টা করবো না আমরা সবাই ইনশাআল্লাহ